বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স আজ সন্ধ্যা 6:30 একটা লাইভ করেছিল প্র্যাকটিস সেশন থেকে। আর এই লাইভ থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অনেক তথ্য সামনে এসেছে। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু পরের মাসে কোনো রকম পরিবর্তন ছাড়াই মাঠে নামতে চায়, অর্থাৎ প্লেইং ইলেভেনে কোনো রকম পরিবর্তন কিন্তু না করেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সেরকম একটা ইঙ্গিত কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট এই লাইভের মাধ্যমে জানিয়েছে। তো কি কি জানা গেছে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস সেশন থেকে, সেটা এই ভিডিওতে জানবো। হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের দল কেমন হবে, কি কি চেঞ্জ হবে নাকি একদমই চেঞ্জ হবে না, সেটাও এই ভিডিওতে জানবো। আর গুরবাজের চোট কতটা গুরুতর সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস সেশন থেকে আজ একটা লাইভ করেছিল 6:30। তোমরা হয়তো সেই লাইভটা দেখেছো। তো এই লাইভের মাধ্যমে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা প্লেয়ারকে প্র্যাকটিস করতে দেখা গেছে। জ্যাসন রায়, লিটন দাস এবং রহমানুল্লাহ গুরবাজকেও কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেছে। তার মানে রহমানুল্লাহ গুরবাজের চোট কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু পরের ম্যাচ খেলার জন্য 100% ফিট। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 14 এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে 7:30। তো এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে কী কী পরিবর্তন হবে সেরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম, অর্থাৎ বিদেশি ওপেনার দিয়ে কলকাতা নাইট রাইডার্স যদি দল সাজায় তাহলে কেমন প্লেয়িং ইলেভেন হবে সেই সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম। তবে লাইভ থেকে যা তথ্য সামনে এসেছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স খুব একটা পরিবর্তন প্লেয়িং ইলেভেনে করতে চায় না, অর্থাৎ যে প্লেয়িং ইলেভেন পরপর দুটো ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু সেই প্লেয়িং ইলেভেন নিয়েই এগোতে চায়, এরকম একটা ইঙ্গিত কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট দিয়েছে। সুতরাং কলকাতা নাইট রাইডার্সে কিন্তু পরের ম্যাচে, অর্থাৎ হায়দ্রাবাদের বিরুদ্ধে ওপেনিংয়ে কোনো পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা রয়েছে। যদি রহমানুল্লাহ গুরবাজ খেলার জন্য 100% ফিট থাকে তাহলে কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে দিয়েই ম্যাচ খেলানোর সম্ভাবনা রয়েছে। আর যদি পুরোপুরি ফিট না থাকে তাহলে কিন্তু জ্যাসন রয় অথবা লিটন দাসকে দিয়ে ওপেন করানো, তবে খুব সম্ভবত কিন্তু জ্যাসন রায় চান্স পাবে, কারণ লিটন দাস ফুল আইপিএল কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। তবে বন্ধুরা, তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা কিন্তু জানিয়েছে লিটন দাসের সময় কয়েকদিন বাড়ানো হয়েছে, অর্থাৎ লিটন দাস 24 দিন অ্যাভেলেবেল থাকবে আইপিএল খেলার জন্য, সেরকমটা প্রথমে জানানো হয়েছিল। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে কিন্তু লিটন দাস 5 মে অর্থাৎ মে মাসের 5 তারিখে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প থেকে চলে যাবে। তার জন্য কিন্তু জ্যাসন রয়কে দিয়েই বেশি ওপেন করানোর সম্ভাবনা রয়েছে যদি গুরবাজ ফিট না থাকে। তো ওপেনিংয়ে জ্যাসন রয় অথবা গুরবাজ অথবা লিটন দাসকেও কিন্তু দিতে পারে। তো একজন বিদেশি ওপেনারের সঙ্গে কিন্তু নারায়ণ জগদীশানকে রাখবে, অর্থাৎ একজন ইন্ডিয়ান ওপেনার একজন বিদেশি ওপেনার দিয়ে ওপেনিং পেয়ারটা মেক আপ করতে চাইছে, গত 3টে ম্যাচে যেমনটা করেছিল ঠিক সেরকমটা। এরপর 3 নম্বরে 4 নম্বরের প্লেয়ারের কোনো পরিবর্তন হবে না। 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে বন্ধুরা রিঙ্কু সিং অবশ্যই খেলবে। রিঙ্কু সিং কিন্তু এই বছর কলকাতা নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর হবে, সেটা তোমাদেরকে আগে জানিয়েছি এবং এই বর্তমান ম্যাচ থেকেও কিন্তু সেটা বুঝতে পারছেন, কারণ দুর্দান্ত ফর্মে রয়েছে রিঙ্কু সিং। এরপর 6 নম্বরে আন্দ্রে রাসেল, বন্ধুরা অনেকেই কিন্তু বলছে যে আন্দ্রে রাসেলকে ড্রপ করে ডেভিড উইশিকে খেলানো উচিত। তবে কলকাতা নাইট রাইডার্সের শিবির থেকে যে তথ্য সামনে এসেছে, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন এই দুজন প্লেয়ারকে কিন্তু যদি চোটে না থাকে তাহলে কিন্তু কখনোই ড্রপ করবে না। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচও কিন্তু জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সের কি প্লেয়ার হচ্ছে এই দুজন, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তো 6 নম্বরে আন্দ্রে রাসেলকে অবশ্যই খেলাবে, 7 নম্বরে এখানে বন্ধুরা শার্দুল ঠাকুরকে খেলাবে, 8 নম্বরে খেলাবে সুনীল নারিনকে, 9 নম্বরে উমেশ যাদব, 10 নম্বরে লকি ফার্গুসন। একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচেই কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি, তবে লকি ফার্গুসন কিন্তু এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের মেইন ফাস্ট বোলার, সুতরাং লকি ফার্গুসনকে কিন্তু এই ম্যাচটা ড্রপ করবে না, খুব সম্ভবত করবে না যেমনটা তথ্য সামনে আসে। আর 11 নম্বরে কিন্তু খেলবে বরুণ চক্রবর্তী, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে সুহাস শর্মা। তবে বন্ধুরা, লকি ফার্গুসনের ব্যাপারটা নিয়ে কিন্তু একটু সন্দেহ রয়েছে, কারণ ইডেন গার্ডেনের পিচটা কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ, তো এখানে কিন্তু একজন বেশি স্পিনার খেলাতে পারে। তো এবার যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের দলটা অর্থাৎ প্লেইং ইলেভেনটা একবার দেখি, ওপেনিংয়ে থাকছে জ্যাসন রয়, লিটন দাস অথবা রহমানুল্লাহ গুরুবাজের সঙ্গে নারায়ণ জগদীশান, 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে শার্দুল ঠাকুর, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে উমেশ যাদব, 10 নম্বরে লকি ফার্গুসন এবং 11 নম্বরে
বরুণ চক্রবর্তী, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকছে সুহাস শর্মা। তো বন্ধুরা, এই প্লেয়িং ইলেভেন নিয়েই কিন্তু কলকাতা নাইট রাইডার্স সামনে এগোতে চায়, কারণ এই প্লেয়িং ইলেভেনে কিন্তু পরপর দুটো ম্যাচ জিতেছে। আর যে দল যে প্লেয়িং ইলেভেন নিয়ে ম্যাচ জিততে থাকে, সেই দল কিন্তু প্লেয়িং ইলেভেন খুব একটা চেঞ্জ করতে চায় না। যদি কোনো প্লেয়ার চোটে না পড়ে তাহলে কিন্তু খুব একটা চেঞ্জ করে না। তো আপনাদের মতে প্লেয়িং ইলেভেন কী হওয়া উচিত কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।